শোনো, আজ কিন্তু ছোট বোনকে বকবো বলেই ডেকেছি। ঠিক আছে বলো কি বলবে। না মানে যেটা বলবো সেটাকে কি বলে সম্পূর্ণ সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। দাদা বলে যখন ডেকেছি তখন ওইটুকু অধিকার তোমার আছে। দেখো আবার আমার বন্ধুকে এমন কিছু বলো না যাতে ও দুঃখ পায়। একই তো সবসময় দুঃখ পেয়ে রয়েছে। তোর চা আনছি। দেখো মালা, সরাসরি পয়েন্টে আস। এই যে এক্সপোর্টের ব্যাপারে এখনো অবধি আমি কিন্তু ঠুকিনি, যা শুনেছি তোমাদের দুজনের মুখ থেকেই শুনেছি। তুমি এক্সপোর্টের ব্যবসাটা করতে চাইছো না? না। কেন? নাদিয়া সবকিছু জানে, আমি নাদিয়াকে বলেছি। দেখো রোহিতের লোকটাকে আমি দেখিনি, জানি না, ওনার সম্পর্কে যেটুকু শুনেছি তোমাদের মুখ থেকেই শুনেছি। বিল্লুদা লোকটা ভালো না। কেন? বিল্লুদা ভদ্রলোক বলে উনি বিজনেসটাকে বিজনেসের মতো দেখেন, কিন্তু হুটপাট করে যখন তখন বাড়িতে চলে আসছেন, অলিকিরিটকে নিয়ে বেড়াতে চলে যাচ্ছেন। তাতে কি প্রমাণ হলো লোকটা খারাপ? লোকটা যেটা বলে সেটা নয়, তার মানে লোকটা ভালো নয়। ঠিক আছে, তুমি ব্যবসা করতে চাইছো না করো না, কিন্তু আমি তো যদ্দূর শুনেছি অলির সঙ্গে ভদ্রলোকের একটা মিষ্টি সম্পর্ক। সেটাই আমার আপত্তি। দিনকাল ভালো নয়, আর আমার মেয়ে তো আর পাঁচটা মেয়ের মতো নয় যে পালিয়ে গিয়ে বাঁচবে। হঠাৎ করে তোমার এই কথাটা মনে হলো কেন? কি? এই যে ওই ভদ্রলোক অলির কোনো ক্ষতি করতে চায়, মানে ওনার ব্যবহারে কি কোনো সেরকম অশোভন আচরণ বা গায়েটায় হাত দেওয়া? না না, সেরকম কিছু না। তাহলে তোমার এটা মনে হলো কেন? বিল্লুদা রোহিত রে অলিকে দেখলেই কিরকম হয়ে যায়, কে রে নাদিয়া, তাই না? হ্যাঁ হ্যাঁ হয়ে যায়, এটা ঠিক কথা, কিন্তু তার মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখিনি। তবু আমি কোনো আশঙ্কার মধ্যে থাকতে চাই না। আমার মেয়ের যদি কিছু হয়ে যায় আমার যেরকম খারাপ লাগবে, অরিন্দম তো বাবা, তারও তো একইভাবে খারাপ লাগবে বল। অরিন্দম? অরিন্দমের মাঝখানে করতে গেল? অলিকিরিটার সঙ্গে অরিন্দম রোহিতকে দেখেছে। ব্যাস 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 ব্যাস, এইবার পুরো ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। বিল্লুদা ব্যাপারটা তুমি বুঝতে পারছো না। দেখো মালা, যে মানুষটা তোমাকে দিনের পর দিন কষ্ট দিয়েছে, তোমায় ঠকিয়েছে, তোমাকে কাঁদিয়েছে, তোমার গায়ের গয়না পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, সেই লোকটার কথাকে তুমি এত গুরুত্ব দিচ্ছ কেন? বিল্লুদা আমার সন্তানের বাবা। বাবা? আমি ওকে একটা সুস্থ মানুষের পর্যায়ে ধরি না, একটা নরকের কীট। ও যেমন নরকের কীট, ও তেমনি চায় প্রত্যেকটা মানুষকে নরকে নামিয়ে নিয়ে যেতে। আজকে অলির মুখে সামান্য হাসিটুকুও সহ্য করতে পারছে না, হিংসে হিংসের থেকে, যা বলছে সব হিংসের থেকে। বাবা, কটা দিন তোমার মেয়েকে বেড়াতে নিয়ে গেছে? মুখে তো শুধু বলেছে হাঁটতে পারে না, চলতে পারে না। আজকে একটা বাইরের লোক যদি তাকে বেড়াতে নিয়ে যায় তাহলে সেটাকে এমন কাদামা কাছে এড়া দিতে হবে কেন? ব্যাস অনেক বলেছো, চুপ করো না। আমাকে বলতে হবে, বুঝতে হবে কেন অরিন্দম এই কথাগুলো ওকে বলেছে। আজকে এত বছর এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পর আমি চাইলে এক মুহূর্তে ওকে সমস্ত কিছু ভুলে যেতে পারি, কিন্তু এটা কি করে ভুলে যাবো বলো যে ও আমার সন্তানের বাবা? তুমি তুমি তোর মা, তুমি তোমার মায়ের মন থেকে বলো না, তোমাকে একবারও মনে হচ্ছে রোহিত রে আমাদের অলির ক্ষতি করতে পারে? অন্যের কথায় না নিয়েছে, নিজে ভেবে বলো। তবে কিছু ভাবতে পারছি না। না ভাবতে হবে, ভাবতে হবে তোমাকে। তোমার বোকামির জন্য আজকে একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যেতে বসছে। আমরা একমাত্র অলির সুখ থেকে ওকে বঞ্চিত করছি অন্যায়ভাবে। ব্যাস তুমি তুমি আর একবার ওকে বকবে না, অনেক বকেছো।
আমি বকিনি, আমি ওকে বোঝাচ্ছি। কার কথায় ও নাচছে সেটা তো দেখতে হবে। আমার তখনই খটকা লেগেছে যখন দেখছে সবকিছু থেকে ও গুটিয়ে নিচ্ছে নিজেকে। অরিন্দম তো টান দেবে। ঠিক আছে, বলছি না তুমি ওকে আর বকবে না। শোনো না দিয়া, এই রোহিত রে লোকটার সঙ্গে আমাকে একবার দেখা করতে হবে। এই লোকটার সঙ্গে সামনাসামনি না বসলে আর চলছে না। ফোন লাগাও।